বন্ধুরা, প্রত্যেকবারের মতো আবারও আপনাদের স্বাগত জানাই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে অবশেষে চালু হতে চলেছে লোকাল ট্রেন। আগামী 31 অক্টোবর থেকেই রাজ্যে অবশেষে চালু হতে চলেছে লোকাল ট্রেন। 50% যাত্রী নিয়ে চলবে এই লোকাল ট্রেন। এই মর্মে গত শুক্রবার নির্দেশিকা জারি করেছে নবান্ন। তবে এক্ষেত্রে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। এতদিন পর্যন্ত করোনার জন্য শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলছিল, যেখানে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা যাতায়াত করতে পারতেন। কিন্তু প্রায় দীর্ঘ কয়েক মাস পর এবার সর্বসাধারণের জন্য লোকাল ট্রেন চালু করার নির্দেশ দিয়ে দিল প্রশাসন। এই প্রসঙ্গে পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, রবিবার থেকেই লোকাল ট্রেন চালু করা হচ্ছে, কিন্তু রবিবার ছুটির দিন বলে হয়তো সমস্ত ট্রেনগুলো চলবে না। সোমবার থেকে আগের মতোই স্বাভাবিকভাবে চলবে সমস্ত লোকাল ট্রেনগুলো। বর্তমানে স্টার স্পেশাল ট্রেনগুলো চলছে। 50% বেশি যাত্রী যাতে লোকাল ট্রেনে না ওঠেন, এজন্য অতিরিক্ত নজরদারি করা হবে। এর পাশাপাশি তিনি করোনা পরিস্থিতির কথা ভেবেই লোকাল ট্রেনের যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, একান্ত প্রয়োজন না হলে লোকাল ট্রেনে উঠবেন না। এদিকে রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে 30 নভেম্বর পর্যন্ত, তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। করোনা সংক্রান্ত বিধিনিষেধের নতুন নির্দেশিকায় নবান্ন সূত্রে ঠিক কি জানানো হয়েছে আসুন দেখে নেওয়া যাক। 16 তারিখ থেকে এই নবম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুল খোলার পাশাপাশি এই দিনই খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। 31 অক্টোবর 2021 অর্থাৎ আগামীকাল রবিবার থেকেই 50% যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। জরুরি পরিষেবার নয়, সম্পর্কিত নয় এই ধরনের সরকারি অফিসগুলি এবার থেকে 50% কর্মী নিয়ে কাজ করতে পারবে এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি দপ্তরগুলিতে 100% কর্মী উপস্থিত থাকতে পারবেন। এবার থেকে সিনেমা হল, থিয়েটার, সদন, মঞ্চ, অডিটোরিয়াম, স্টেডিয়াম, শপিং মল, বাজার, রেস্তোরাঁ, স্পা এবং জিম সেন্টারগুলিতে 70% উপভোক্তা দর্শক উপস্থিত থাকতে পারবেন। উল্লেখ্য, এতদিন পর্যন্ত এই সংখ্যাটা ছিল 50%, তবে এখন সময়সীমা রাত 11টার বেশি নয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে কোচিং সেন্টারগুলো চালানো হয় সেগুলি 70% পড়ুয়া নিয়ে চালু করা যাবে। রাত্রি 11টা পর্যন্ত 70% গ্রাহক নিয়ে খোলা রাখা যাবে বার এবং রেস্তোরাঁগুলি। বিয়ে, শুটিং, টিভি অনুষ্ঠান, অডিও রেকর্ডিং এর জন্য কোনো নির্দিষ্ট হল বা ভেনুতে 70% মানুষ উপস্থিত থাকতে পারবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে আউটডোর শুটিং করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে 30 নভেম্বর পর্যন্ত রাত 11টা থেকে ভোর 5টার মধ্যে অত্যাবশ্যক কোনো কাজ ছাড়া বাড়ির বাইরে বার হওয়া চলবে না। তবে কালী পুজো এবং দীপাবলির জন্য 2 থেকে 5 নভেম্বর এবং ছট পূজার জন্য 10 থেকে 11 নভেম্বর এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এছাড়া মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ এবং হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওর সাথে আপ টু ডেট থাকতে অবশ্যই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখুন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।